ঈদকে সামনে রেখে সর্বাত্মক লকডাউনের মধ্যে মার্কেট বিপণিবিতান খুলে দেওয়া হয় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে। প্রথম দুই তিন দিন রাজধানীর মার্কেটগুলো ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেলেও আজ ভিন্ন চিত্র দেখা যায়। দোকানগুলোতে ক্রেতা উপস্থিতি ছিল বেশ কম, গণপরিবহন না থাকায় অনেকেই আসতে পারছে না বলে দোকানিরা জানিয়েছেন। গাড়ি ঘোড়া চলে না, মানুষ আসতে পারে না, এখন সবাই কেউ দূরের থেকে এসে কেনাকাটা, অধিকাংশ ঢাকায় কেনাকাটা করে, ঢাকার বাইরে থেকে কিছু মানুষ আসে, এখন তো তারা তো কেউ আসতে পারতেছে না। যা পরিস্থিতি, এই পরিস্থিতি চললে মনে করেন যে আমাদের অবস্থা আরো ভয়াবহ। যদি গাড়ি ঘোড়া যানবাহন গণপরিবহন চলতো তাহলে আমাদের দেশে কিছু কাস্টমার আসতো, বেচাকেনা ভালো করতে পারতাম। মার্কেট খোলা থাকা সত্ত্বেও ক্রেতা না আসলে লোকসান গুনতে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। স্বাস্থ্যবিধি সবকিছুই মানা হচ্ছে বলে জানালেন তারা। বেচা বিক্রি ভালো না ভাই, কাস্টমার কম, গ্যাসে বাড়ছে তো খারাপ, এবারে আরো খারাপ। এই যে লকডাউনে খোলা দিয়েছে, এখন মানে কোনো কাস্টমার নাই, নর্মাল বাজারে যা ছিল তার চেয়ে এখন কম। তারপরেও যারা এসেছেন স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা করছেন বলে দাবি তাদের। সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও উৎসবের সময় পরিবারের সবাইকে খুশি করতেই আশা বলে ক্রেতারা জানালেন। এত লোকজনের গ্যাদারিং হয় তখন তো একটু হইলেও করোনা মানে ছড়ানোর পসিবিলিটি থাকে। স্বাস্থ্যবিধি আসলে ওইভাবে মানা হচ্ছে না, আমি নিজেও মনে হয় প্রপার স্বাস্থ্যবিধিতে নেই, এটা আমি মনে করি। স্বাস্থ্যবিধি মেনেই মানে দ্রুত বজায় রেখে আমরা কেনাকাটা করতেছি, আমরা সতর্কভাবেই চলাফেরা করতেছি। কিছুটা ভিড় ছিল ফুটপাতের দোকানগুলোয়, পরিস্থিতি জেনেও অনেকটা বাধ্য হয়েই আসা এমন অজুহাত কম বেশি সবার। ছোট বাবুদের আসলে ঈদ সামনে, ওদের কিছু না দিলে বাবা মার মনটাও খারাপ থাকে, এই চিন্তা ভাবনা করে আসা। কি করব, বাচ্চাদের তো মানানো যায় না, আমরা বড় নালে বুঝি যে ভাইরাস করোনা, কিন্তু বাচ্চারা তো সেটা বুঝে না, আর ওদের সান্ত্বনা দেওয়ার জন্য তো একটু করতেই হয়। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।